কলকাতার একদম কাছে গঙ্গার পাড়ে রয়েছে এই অপূর্ব মন্দির মঠ। এখানের শান্ত নিরিবিলি পরিবেশ, গঙ্গার ফুরফুরে বাতাস সবকিছুই আপনাকে মুগ্ধ করবে। কিভাবে তোমরা এই মন্দির বা মঠে আসবে সব কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। শুরু হচ্ছে আজকের ভ্রমণ পর্ব, নিমাই তীর্থ গৌড়ীয় মঠ ভ্রমণ। মঠে যেতে হলে ট্রেন ধরে আপনাকে আসতে হবে শেওড়াফুলি বা বৈদ্যবাটি স্টেশনে। আমি চলে এসেছি বালি স্টেশনে, এখান থেকেই আমি ট্রেন ধরব। হাওড়া থেকে বহু ট্রেন রয়েছে শেওড়াফুলি বা বৈদ্যবাটি যাওয়ার। আমি ধরেছি হাওড়া কাটোয়া লোকাল। এখন ঘড়ির কাটায় 10:21, পৌঁছে গেলাম শেওড়াফুলি জাংশনে। এবার শুধু মেন রাস্তায় যেতে হবে। তোমাদের কিন্তু প্ল্যাটফর্ম থেকে বাজারের দিকে চলে আসতে হবে। বাজারে ঢোকার মুখে সামনেই বাঁদিকের এই গলিটা যে চলে গেছে, এই গলি দিয়ে গেলেই পেয়ে যাবে তুমি মেন রাস্তা। মেন রাস্তায় এসে টোটোতে উঠে আপনাকে শুধু বলতে হবে নিমাই তীর্থ ঘাট বা নিমাই তীর্থ গৌড়ীয় মঠ যাব। ভাড়া মাত্র 10 টাকা। টোটো থেকে এখানে নামলেই সোজা গেলেই পড়বে নিমাই তীর্থ ঘাট। তবে পুজো মণ্ডপ থাকায় পাশের আরেকটি রাস্তা দিয়ে মঠের অন্যতম একটি মূল গেটের সামনে এগিয়ে চলেছি। এই হলো নিমাই তীর্থ গৌড়ীয় মঠে প্রবেশের অন্যতম প্রধান গেট। চলো ভেতরে যাওয়া যাক। নিমাই তীর্থ গঙ্গার ঘাটের পাশ দিয়েও মঠে প্রবেশের আরেকটি গেট রয়েছে, সেটাও তোমাদের আমি দেখিয়ে দেব। চারিদিকে পাখিদের গুঞ্জন আর একদম নিরিবিলি মনোরম শান্ত পরিবেশ। সামনেই রয়েছে একটি মন্দির। এখানে মা গঙ্গা, যমুনা ও মা সরস্বতীর মন্দির রয়েছে। সত্যি কি অপূর্ব না! এটা হলো যজ্ঞ মণ্ডপ ও শ্রী নিমাইয়ের পাদপীঠ। মঠটি 3 তলা আর সামনে এটা হলো তুলসী মাতার মূর্তি। এটা হচ্ছে পবন পুত্র শ্রী হনুমানজির মন্দির। পাশে রয়েছে শিব মন্দির, শ্রী গোপীশ্বর মহাদেব। এছাড়া দ্বাদশ শিব মন্দির রয়েছে এখানে।
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম অনুসারে এখানে নামকরণ করা হয়েছে এবং প্রত্যেকটি মন্দিরে শিবলিঙ্গ রয়েছে। আর এটা হলো নিমাই তীর্থ ঘাট। প্রথমে যে রাস্তাটা দেখিয়েছিলাম সেটা দিয়ে সোজা চলে এলে এই গঙ্গার ঘাটটি পড়বে এবং এই দিক দিয়ে মঠে প্রবেশের আরেকটি গেট রয়েছে। ঘাটে প্রবেশের মুখে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মূর্তিটি রয়েছে। আর বলে রাখি, দুপুরে মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা পেট ভরে এখানে ভোগপ্রসাদ গ্রহণ করতে পারো। যে কোনো গেট দিয়ে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে শুধু উপরে উঠলেই তোমরা দেখতে পাবে মূল মন্দির। এই হলো ভেতরটা। সত্যি বলতে চোখ জুড়িয়ে যাবে, তোমার মন ভরে যাবে এখানে এলে। চারিদিকে দেওয়াল জুড়ে বিভিন্ন পৌরাণিক ঘটনাবলীকে ফুটিয়ে তোলা হয়েছে, যেমন জটায়ুর প্রতি শ্রী রামচন্দ্রের কৃপা, শ্রী রামচন্দ্র কর্তৃক বালিবধ, অশোক বাটিকায় মা সীতার সহিত হনুমানের সাক্ষাৎ, রাবণ বধ ইত্যাদি। এছাড়া আরেকটি দেওয়ালে শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্পর্কিত বিভিন্ন ঘটনাবলীকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দালয়ে গমন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনাবলীকে চিত্র কাহিনীর মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। এই মন্দির বা মঠে এলে তোমরা মনের শান্তি তো খুঁজে পাবেই। এছাড়া শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র সকলেরই পৌরাণিক কাহিনীগুলিকে খুব সুন্দর করে এখানে চিত্র কাহিনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, সেটাও তোমরা খুব সুন্দরভাবে দেখতে পারবে, অনুভব করতে পারবে। মূল মন্দিরের সামনেই রয়েছে গরুড় দেবতার মূর্তি। সিঁড়ি দিয়ে উপরে উঠলে উপর থেকে চারিদিকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মূল মন্দিরের সামনে নিচে বসে এখানে কিন্তু তোমরা প্রার্থনা করতে পারো, কিছুক্ষণ বসতে পারো। আর উপরে উঠলে এই উপর থেকে শুধু একবার চারিদিকটা দেখো, শুধু দেখো তোমরা,
কি সুন্দর ভিউ! গঙ্গার পারে এই অপূর্ব মঠ বা মন্দির, গঙ্গার ফুরফুরে বাতাস আর এই অপরূপ দৃশ্য, সত্যি তোমার মন ভরে যাবে, মন ভরে যাবে। উপর থেকে মঠ সংলগ্ন বিভিন্ন মন্দির স্পষ্ট দৃশ্যমান, সেই সঙ্গে প্রবাহমান মা গঙ্গা তো দেখা যাচ্ছেই। সামনেই রয়েছে কিন্তু গঙ্গার ঘাট, সত্যি এখানে অপূর্ব লাগছে এখানে এসে। ভোগ আরতির সময় অর্থাৎ দুপুর 12:30 থেকে 1:30 মধ্যে মূল মন্দিরের দরজা খুলবে, হাতে এখনো অনেকটা সময় রয়েছে, তাই চলে এলাম গঙ্গার ঘাটে। এখান থেকেও অনেক ভক্তরা বাঁকে করে জল তুলে নিয়ে তারকেশ্বর ধামে যায় বাবার কাছে পুজো দিতে। অপূর্ব অপূর্ব! আরেকটি উপায়ে এখানে আসবে কি করে সেটা তোমাদের জানিয়ে দিই। কেউ যদি ব্যারাকপুর থেকে আসতে চাও তাহলে ব্যারাকপুর থেকে ফেরি ধরে শেওড়াফুলি ফেরিঘাটে আসতে হবে, এরপর সেখান থেকে টোটো বা অটো করেও এখানে চলে আসতে পারো। কলকাতার এত কাছে যে এত সুন্দর মন্দির বা মঠ রয়েছে সেটা না আসলে জানতেই পারতাম না। সময় হয়েছে ভোগ আরতির, তাই উপরে মূল মন্দিরের সামনে চলে এলাম, যে কোনো মুহূর্তে দরজা খুলতে পারে। শেষ পর্যন্ত দরজা খুলেছে, মাঝখানে রয়েছে শ্রী রাধা কৃষ্ণ, বাঁদিকে জগন্নাথ প্রভু, বলরাম ও সুভদ্রা রয়েছে, এবং ডান দিকে খুব সম্ভবত মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে। আশা করি দর্শন করে সকলের মন শান্তিতে ভরে গেছে। এখানে এসে আমার সত্যি অসাধারণ লাগলো, অপূর্ব লাগলো, এখানে এসে মনটা শান্তিতে ভরে গেল। আজকে আজকের এই ভিডিও এখানেই শেষ হলো। সকলে ভালো থেকো, হাসি খুশি থেকো।